মোবিল তো কিনা বতন রিক্স বা 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 ইনাদেরকে গজার প্রজেক্টের লসই হয়ে যাচ্ছে কিনা বুঝতেছে না গজে থাকতেছে না ভ্যান চালানোর কি গতি মহিলা এক কোনা বসে এ গাইস কি অবস্থা সবার কেমন আছেন তো এখন আছি মাগুরাতে বাসা থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে মাগুরাতে চলে আসছি অলরেডি তো যার জন্য আর ভিডিওটা অন করা হয় নাই এটা হলো যশোর রোড আর আজ হলো প্রথম রোজা বাইকে তেল নাই বললেই চলে অনেকদিন বাইকে তেল লোড করা হয় না শুধুমাত্র চালাইয়েই যায় রোডের এই জায়গাগুলো খুব খারাপ এই জায়গায় খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় যার জন্য দেখে শুনে রাস্তা পার হতে হবে আর বর্তমান বাইকের যে অবস্থা এই মুটকির সাথে আমার জন্য কি শত্রুতা আছে এই মুটকি খুলতে গেলেই মুটকি ফুরিয়ে যায় তো তেল লোড দেওয়া শেষ 950 টাকা তেল ধরছে আজকে তো অনেক কাজ গাড়ির মোবিলও চেঞ্জ দিতে হবে 13,066 কিলোমিটার হয়ে গেছে মানে 1,000 কিলোমিটার পর পর মোবিল চেঞ্জ দিয়ে আরও 66 কিলোমিটার 166 কিলোমিটার বেশি হয়ে গেছে মানে এই তাইলে যে কয় কিলো রাস্তা এতদিন ধরে চালাইছি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই এই সময়গুলোতে গাড়ি টুকটাক ভালোই চালানো করছে কিন্তু সেইটা শুধু বাজার আর বাড়ি এর বাইরে না তো এখন ফার্স্টে যাব একটা মোবিল নিতে মোবিল ফিল্টার নিতে তারপরে যাব শহরের ভিতর কিছু কাজকাম করে তারপর যাব একটা গ্যারেজে ডিসকভারটা দিয়ে আসে ওই জায়গাতে কাজ চলতেছে অলরেডি ভ্যান চালানোর কি গতি মহিলা এক কোনা বসে ভ্যান কিভাবে চালাচ্ছে উল্টা পাল্টা মোটুলের একটা মোবিল দেন একটা ফিল্টার দেন দেন হ্যাঁ হচ্ছে মোবিল তো কিনা বতন রিক্স কালকে দেখলাম ফেসবুকে মোবিল
সুপারবিটি মটুল টটুল দিয়ে সব বানাচ্ছে, ধরা খাইছে। কোনটা আর এইটার আগে দাম কত ছিল? এই মোবিলের দাম কত ছিল? আচ্ছা ভাই, সমস্যা নেই। এয়ার ফিল্টার না, এয়ার ফিল্টার কিছুদিন আগে চেক করাইছি, কিছুদিন আগে চেক করাইছি এয়ার ফিল্টার। এখন মোবিলটা চেঞ্জ দেবো, চেঞ্জ দেওয়ার পর শহরের ভিতর যাবো, একবারে কাজ এখান থেকে শেষ করে দেয়। তোর বস কোন সময় গেছে বাড়ি? নামযোগ্য শুরু হয়েছে তাই আসবে না? আমার গাড়ি কনে ডিসকভার, ডিসকভার সাতটি দিয়ে গেছে না সকালবেলা, সে ডিসকভার কনে। তুই কি মোবিল চেঞ্জ দিতে পারিস? মোবিল চেঞ্জ দিতে পারিস? এই গাড়ির মোবিল চেঞ্জ দিছিস কোনো সময়? হ্যাঁ শিওর, তোর আসি দেখে তো ভালো লাগতেছে না। তুই কি পাবজি খেলতেছিস? ফ্রি ফায়ার কি টপি টপি পাইছিস কিছু? ফ্রি ফায়ার খেললে টপি জিতা যায় জানিস না? তো গাইস, গাড়ির মোবিল চেঞ্জ করা শেষ, এবার যাবো একটু শহরের ভিতর। এখানে ভালো গজা পাওয়া যায়। এ দাদা গজা আছে? গজা নাই আজকে, নাই কে? ঢাকা রোডে এই দোকানের গজাটা খুব ভালো, এটা মাঝে মাঝে আমি বাড়ির জন্য নিই, কিন্তু আজকে নাই, আগের দিনও আসছি নাই, আজকেও নাই। এনাদেরকে গজার প্রজেক্টে লসই হয়ে যাচ্ছে কিনা বুঝতেছে না, গজা থাকতেছে না। এখন হলো দুইটা পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে। রমজান মাসে একটা জিনিস, যখন শহরে বেরোনো যায় অনেক রকম খাবার দেখা যায়, এটা ভালোই লাগে। কি পরিমাণ ভিড় এখানে হয়েছে! এই জায়গা হলো শরবত বিক্রি করে, এটা হলো মধুমতি হলের সামনে, শরবতটা খুব নাম করা এবং খুব চলাচল। এই দেখেন কি পরিমাণ ভিড়, সব শরবতের জন্য দাঁড়ায় আছে। এটা যে রমজান মাস বলে ভিড় তা না, এই জায়গাতে সবসময় এরকম ভিড় থাকে। এখন হলো দুইটা ছবি তুলতে হবে। তো গাইজ, এখন রাত বাজে প্রায় আটটা, আর এখন মোটামুটিভাবে সব কাজকাম শেষ, কেনাকাটা শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। আর অনেকদিন পরে মাগুরাতে আসছি, অনেক কিছু কেনাকাটা ছিল, যার জন্য অনেক লেট। আর
কিছু ভাই বিরাদের সাথে অনেকদিন পরে দেখা, কথাবার্তা গল্প গুজব করতে 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 লেট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।